আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের আজকে আলোচ্য বিষয় মাস্টারবেশন বা হস্তমৈথুনের মারাত্মক কুফল সম্পর্কে, আর এ থেকে বেরিয়ে আসবেন কিভাবে এবং এর সমাধান কি, তিনটি বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সাধারণত এই মাস্টারবেশন কারা করে, কখন করে থাকে আর কেনই বা করে থাকে? তো বন্ধুরা, সাধারণত কৈশোর পেরেলেই কিছু শারীরিক মানসিক পরিবর্তন হতে থাকে। তখন একটা কিশোর বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে থাকে, তার ভিতরে একটা চাহিদা তৈরি হয়। তো এই সময় যদি পিতামাতা তার সন্তানকে সচেতন না করে, তখন সে অসৎ বন্ধু, প্রতিবেশী দুষ্টু দাদা, প্রতিবেশী সিনিয়র কোনো ভাইয়ের দ্বারা কুপথে পরিচালিত হয়। এর ফলে সে শিখে ফেলে মাস্টারবেশন করা। বন্ধুরা, প্রথমে তো সেটি এটি মজার একটি বিষয়, কারণ এই বীর্য শরীরের স্বর্ণের মতো। স্বর্ণ যেরকম আবদ্ধ থাকতে চায় না, টাকা যেরকম সিন্ধুকে আটকে থাকতে চায় না, শুধু বের হতে চায়, খরচ হতে চায়, ঠিক বীর্যটাও এমন। এটি স্বর্ণের মতো, এটি বের হতে চায়, আর এর ফলেই এটা মানুষ যে কোনো একটি যুবককে ঘায়েল করে ফেলে। তো বন্ধুরা, এই মাস্টারবেশনের ফলে যে ক্ষতিগুলো হয় তা হচ্ছে প্রাইভেট অঙ্গের যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে, নালীগুলো রয়েছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন একটি মাংসপিণ্ডকে অন্য মাংসের জন্য, এক কথায় একটি নরম বস্তুকে আর একটা নরম বস্তুর জন্য। এই হাতের শক্ত তালুর জন্য সৃষ্টি করেন নাই, আর এই শক্ত তালুর আঘাতে এই শিরাগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটি কোনোটা ছিঁড়ে যায়, কোনোটা একেবারে সূক্ষ্ম চুলের মতো নালি হয়ে যায়, ফলে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হতে পারে না। এর ফলে এটি একটা সময় কার্যকারিতা হারিয়ে ফেলে। আর যদি শুধু এটির জন্য দাম্পত্য জীবনে সমস্যা হতো, একটি কথা ছিল, পুরো ক্যারিয়ারটি ধ্বংস হয়ে যায়। এর কারণ হচ্ছে দীর্ঘদিন হস্তমৈথুনের ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, মেরুদণ্ডের হাড় একেবারেই দুর্বল হয়ে যায়, হাড়ের জয়েন্টে জয়েন্টে বাত ব্যথার মতো ব্যথা সৃষ্টি হয়, এবং শরীরের যে কর্মক্ষমতা কার্যক্ষমতা একেবারেই শেষ হয়ে যায়। অলসতা এবং দুর্বলতা ভর করে, সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে, অন্ধকারে থাকতে ইচ্ছে করে, এবং কি তার কনফিডেন্স লেভেলটা এমনভাবেই কমে যায় যে কারুর চোখের সাথে চোখ রেখে সে কথা বলার সাহস হারিয়ে ফেলে। তো বন্ধুরা, এ হলো হস্তমৈথুনের অপকারিতা। তো বন্ধুরা, এ থেকে ভবিষ্যতে কী কী সমস্যা হয়, আর তা হচ্ছে ভবিষ্যতে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়, স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে পারে না, এবং উত্থান হলেই দ্রুত ঠান্ডা হয়ে যায়, বীর্য একেবারেই তরল হয়ে যায়, ফলে নিজে দাম্পত্য জীবনে যে দাম্পত্যের একটা তৃপ্তি, সে তৃপ্তি নিজেও হারিয়ে ফেলে, এবং তার স্ত্রীকেও সে তৃপ্তি দিতে ব্যর্থ হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো হচ্ছে হস্তমৈথুনের অপকারিতা। তো বন্ধুরা, এ থেকে উত্তরণের পথ কী? তো বন্ধুরা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি প্রথমেই বললাম, কৈশোরের শুরুতেই পিতামাতার উচিত কোনো একজন ধার্মিক ব্যক্তি, সৎ ব্যক্তিকে এগুলো বলা, শেয়ার করা, যে আমার সন্তানকে এর কুফল সম্পর্কে আপনি বুঝান। মায়ের উচিত সৎ চরিত্রবান কোনো মহিলাকে বলা যে আমার মেয়েকে এই জীবনের এই পরিবর্তন সম্পর্কে এবং এই দাম্পত্যর আগামী দিনগুলো সম্পর্কে তাদেরকে ভালোভাবে বুঝানো, ফলে সে এগুলোর কুফল থেকে প্রথমেই সচেতন থাকবে, এগুলো থেকে বিরত থাকবে। আর যারা একান্ত এটি করেই ফেলেছে, নিজেকে ধ্বংস করেই ফেলেছেন, তারা কিভাবে এ থেকে উত্তরণ হবেন, আমি সেটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, সাধারণত বাজারে হাজারো রকম মেসেজ অয়েল, মেসেজ ক্রিম এগুলো পাওয়া যায়। তো বন্ধুরা,
আপনার নষ্ট প্রাইভেট অঙ্গকে রিপেয়ারিং করতে এখানে ম্যাসেজ অয়েল বা ক্রিমের সে ম্যাসেজ সিস্টেমটা হলো জরুরি। যদি আপনার প্রাইভেট অঙ্গকে ভালোভাবে কোনো সুতি কাপড় হাতে নিয়ে রগরান এক কথায় একটু চামড়া চারদিক দিয়ে টানতে থাকেন, তখন পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন হবে। এই পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালনের ফলে যে সকল প্রাইভেট অঙ্গের যে সকল শিরাগুলো চিকন হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এগুলো আবার রিপেয়ারিং হতে থাকবে। সেই সাথে যদি আপনি ভালো মানের কোনো ভালো কোম্পানির ক্রিম বা ম্যাসেজ অয়েল ব্যবহার করেন তো আপনাকে কিছুটা উপকার পৌঁছাবে। তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন যদি খুব দ্রুত বা প্রাপ্তবয়স্ক হতেই বিবাহ করে ফেলেন, এতে করে আপনার এই প্রাইভেট অঙ্গ দ্রুত রিপেয়ারিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। প্লিজ নিজে এই হস্তমৈথুনের কুফল সম্পর্কে সচেতন হন, অন্যকে সচেতন করুন, এ থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।